বন্ধুগণ যেভাবে কানেক্টরস পড়বেন এবং অপরকে পড়াবেন সেসকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন যেভাবে কানেক্টরস পড়বেন এবং অপরকে পড়াবেন। প্রথমে জেনে নেই এখানে 2016, 17, 18, 19 সালের এসএসসি সকল বোর্ড পরীক্ষায় এবং সেরা 100টি কলেজের প্রশ্নে কোন কানেক্টরসগুলি এসেছে। হ্যাঁ বন্ধুগণ, প্রথমে আপনাকে এই বিষয়টি জানতেই হবে, অপরকে জানাতে হবে, না জেনে এগিয়ে যাওয়া বা পড়াটা অনুচিত। তাই আসুন এখানে লক্ষ্য করেন, এখানে যে 13টি ভাগে বাক করে দেওয়া হলো, যেমন এন্ড অ্যাজ ইউ ওয়েল অ্যাজ বার্ড স্টিল ইয়েট নেভার দ্য লেস হোয়েভার হোম এভার, এই যে শব্দগুলি জয়নিং শব্দগুলি দেওয়া হলো, কানেক্টরসগুলি দেওয়া হলো, এই কানেক্টরসগুলি বিগত বছরগুলিতে সবচেয়ে বেশি এসেছে এবং 100টি কলেজের যে প্রশ্নগুলি সেখানে বেশি এসেছে। তো এখানে বাগাবাগ করে দেওয়া হলো যে এন্ড এবং অ্যাজ ওয়েল এটা সবচেয়ে বেশি আসছে, অর্থাৎ যেগুলো বেশি আসছে সেগুলো প্রথমে দেওয়া হলো, যেগুলো হালকা পাতলা করে আসছে সেগুলো শেষে দেওয়া হলো। তাহলে আপনি কানেক্টরস প্রবলেম সলভ করার জন্য আপনি প্রথমগুলি সবচেয়ে বেশি নিয়মকানুনগুলি পড়বেন, তারপর নিচেগুলো পড়বেন। নিচেগুলো কিন্তু মাঝে মাঝে আমরা দেখতে পাই। তাই 100টি কলেজের প্রশ্নে এবং বিগত সালে যত বোর্ড প্রশ্নে এসেছে সবগুলো এখানে ভাগাভাগ করে দেওয়া হলো, ইনশাল্লাহ এগুলো পড়লে আয়ত্তে চলে আসবে। এখন আসুন বন্ধুগণ, এদের ব্যবহার বিধি সংক্ষিপ্তভাবে এখানে তুলে ধরা হলো, কিন্তু এদের বিস্তারিত ব্যবহার কমপ্লিটিং চ্যাপ্টারে কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো। তাই সেখান থেকে পড়ে নেন, সেখানে ডায়াগ্রাম করে বুঝিয়ে দেওয়া হলো কোথায় কোনভাবে কিভাবে বসে। তা এরপরেও কিন্তু বন্ধুগণ এখানে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এদের ব্যবহারগুলি কিভাবে হয়, তা বার্ড ইয়ে স্টিল নেভার দ্য লেস এদের ব্যবহার কিভাবে হবে বাংলা অর্থসাগরে জেনে নেন। তারপর অর আদারওয়াইজ হোয়েভার হোম এভার হোয়াট এভার হোয়েন 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 এভার ইফ দ্যাট হো এদের ব্যবহার যেভাবে হয় বিস্তারিত সেখানে দেওয়া আছে। এসের এখানে ডায়াগ্রাম করে বুঝিয়ে দেওয়া হলো বাংলা অর্থসাগরে। যা কিছু শিখবেন বাংলা অর্থসাগরে যে আপনি শিখে যান এবং প্রতিটা বাক্যের নমুনা যদি আপনি জেনে যান তাহলে কিন্তু যথেষ্ট, এই নমুনা আলোকে কিন্তু আসে। তারপর হোয়েভার এনি হাউ ইন এনি কেস এদের ব্যবহার বিধিতে সংক্ষিপ্তভাবে দেওয়া হলো, শুধু আপনার নমুনাটি জেনে রাখুন তাহলে চলে। তারপর হোয়ার এস হোয়াইল অন দ্য কন্ট্রারি অন দ্য আদার হ্যান্ড রেদার এদের ব্যবহার বিধি যেভাবে হয় এক্সাম্পল সহকারে শিখে নেন। তারপর বোট অ্যান্ড নট অনলি বাটলসু আইডার ও নাইডার নট বোট কে যেভাবে ব্যবহার হয় এই বিষয়গুলো এখানে তুলে ধরা হলো। হ্যাঁ বন্ধুগণ, আর সেখান থেকে একটু শিখে নেবেন কমপ্লিটিং সেন্টেন্স থেকে, এছাড়া এখানে কিন্তু দেওয়া হলো। তারপর বিসাইডস মোর যে মোর আবার ফাদার মোর যে ব্যবহার হয়, তারপর অ্যান আপ টু টু অলসো এলস নাও ডেইজ কীভাবে হবে ব্যাপার এতে দেওয়া হলো। তারপর দেন লেটার আফটার ওয়ার্ডস ইন দ্য মিন টাইম মেন হোয়াইল যেভাবে হয়, তারপর সো দেয়ার ফোর যেভাবে হয়, ফার্স্টলি সিন্স অ্যাজ বিকজ যেভাবে ব্যবহার হয়, ফর এক্সাম্পল ইভেন ইফ ইভেন থ্রো, তারপর অ্যাজ লং অ্যাজ অ্যাজ সোন অ্যাজ অ্যাজ লং অ্যাজ, তারপর আসুন অ্যাজ লং অ্যাজ এদের ব্যবহার বিধি আপনারা কমপ্লিটিং সেন্টেন্স থেকে ভালো করে শিখে নেন। তারপর এখানে এক্সাম্পলগুলো মনে রাখেন, তাহলে কিন্তু আপনি কানেক্টর শিখতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আপনারা যা কিছু শিখেন যেভাবে শিখেন না কোনো, আপনাকে যদি কানেক্টস দেওয়া হয় তাহলে আপনাকে প্রথমত প্রতিটি বাক্যের বাংলা মিনিং যদি জানেন তাহলে আপনি কানেক্টরস আপনার পিছে ধরাবে। আর কানেক্টর শেখার একটা মাধ্যম হলো প্রতিটি কানেক্টরসের গঠন প্রণালী যদি জেনে যান তাহলে কিন্তু বাংলা অর্থ করতে সহজ হবে। যা কিছু শিখবেন বাংলা মিনিং সহকারে শিখুন তাহলে আপনি এগিয়ে যাবেন। নিয়মকানুন বা সব কিছু হাজার হাজার নিয়মকানুন জানলেন কিন্তু আপনি কিন্তু লিখতে পারলেন না। না লেখার কারণ হলো আপনি কিন্তু প্র্যাকটিক্যাল লেভেলে আপনি যদি না থাকেন তাহলে আপনি আগাতে পারবেন না। যা কিছু শিখবেন বাংলা অর্থ সহকারে গঠন প্রণালী আলোকে শিখুন তাহলে সমস্ত জীবনের জন্য আপনি পুরো লেভেলগুলি রপ্ত হয়ে যাবে। এই হলো আমল কথা
অর্থাৎ আপনি যেভাবে পড়বেন অপরকে পড়াবেন, এটা হলো মূল বিষয়টা। পরবর্তী ভিডিওগুলোতে আমরা বেঙ্গে বেঙ্গে কেন হলো না হলো খুঁটি খুঁটি বুঝিয়ে দিব। আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখুন, যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করে নিতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন।